হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে 7টা, মানে সন্ধ্যে 7টা বাজে এখন, আর 7টা থেকে আমি আমার ভ্লগটা আরম্ভ করছি। তো আজ একটা খুবই স্পেশাল ডে, মানে আমার কাছে খুবই স্পেশাল ডে। আজ আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, মানে 6 বছর কমপ্লিট হয়ে গেল আমাদের ম্যারেজ। তো তোমরা তো জানো তোমাদের দাদা ভাই মানে কাজে সত্যি বাইরে থাকে, সেজন্য সব সময় ম্যারেজ অ্যানিভার্সারিতে বাড়ি আসা আবার হয়ে ওঠে না। মানে এর আগের বছর এসেছিল, কিন্তু এই বছর কাজের জন্য আর আসতে পারেনি। তো আর আজকে আমরা ভাবছি একটুখানি বাইরে যাব। তো দেখো আমি রেডি হয়ে গেছি, তো ভাবছি একটুখানি বাইরে যাব, কারণ দিদিরা বাড়িতে এসেছে আর আমার দাদাও আজকে সকালেই বাড়িতে এসেছে। তো সেই জন্য আজকে রাতে ভাবছি ডিনারটা বাইরে থেকেই করে আসব। তো সেই জন্য সবাই মিলে যাব, আর তোমরা কন্টিনিউ স্কিপ করো না, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো এবার যাব, আর যাবো তো গাড়ি নিয়ে এসেছে, সেজন্য আর গাড়ি ভাড়া করতে হয়নি। তো দেখি কোন হোটেলে যাওয়া যায়। এখানে রাস্তাতে অনেকগুলো, মানে যেতে যেতে এখান থেকে অনেকটা দূরে একটা হোটেল আছে, তো সেখানে শুনেছি খাবার খুবই ভালো, কিন্তু কোনোদিনও যাইনি। তো আজকে ভাবছি ওখানেই যাব। তো চলো তোমার সাথে তো শেয়ার করবো। তো চলো এখন সবাইকে টাটা, একেবারে ওখানে গিয়ে তারপর দেখা হচ্ছে। তো চলো টাটা। তো ফ্রেন্ড দেখো, আমরা সবাই রেডি হয়ে গেছি, আর এটা হচ্ছে আমার ছোট বোন, মানে এ আমাদের সবার ছোট, খুবই আদরের আমাদের বোন। তো দেখো আমি ব্যাগও নিয়ে নিয়েছি, কারণ পার্স যদি না নিই তাহলে ওখানে গিয়ে আমার প্রবলেম হবে, তো সেজন্য পার্সটাও নিয়ে নিয়েছি। আর দেখো আমার দিদি, মুসু, মানে আমার দিদির মেয়ে, বোনেরা সবাই রেডি হয়ে গেছে, আর আমার ছেলে মেয়েরাও রেডি হয়ে গেছে। তো এবার আমরা দেখো বেরিয়ে পড়েছি, আর আমরা বেরিয়েছিলাম প্রায় 7:30-এর দিকে। তো রাস্তাটা অতটাও জ্যাম থাকেনি, দেখো তোমরা, রাস্তাটা খুবই সুন্দর লাগছে দেখতে। আর রাত্রে যেহেতু, রাত্রেবেলায় তো আমার বেরোতে খুবই ভালো লাগে, আর তখন খুব একটা রাত ছিল না, 7:30-8টার দিকে মতো বাজছিল। তো রাস্তাটা খুব সুন্দর লাগছিল, তোমরা দেখেই বুঝতে পারছো রাস্তাটা কতটা সুন্দর লাগছে। তো চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। আরও একটা কথা, সেটা হচ্ছে আমি এই ভিডিওটা করেছিলাম হচ্ছে আমার বিবাহবার্ষিকের দিনে, কিন্তু ভিডিওটা আমি পোস্ট করতে পারিনি, ভিডিওটা এক কিছুদিন পরে আমি পোস্ট করছি। তো তোমরা প্লিজ কিছু মনে করো না, তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখো, ভিডিওটা আর দেখো ফাইনালি আমরা পৌঁছে গেছি সেই জায়গায়। তো চলো এবার আমরা মানে হোটেলের ভেতরে ঢুকবো, তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। ফ্রেন্ড আমাদের খাওয়া দাওয়ার পর্ব তো শেষ, এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। তো আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি, এবার আমরা বাড়ি যাব, তো সেই জন্য রাস্তার ধারে ওয়েট করছি, কারণ আমার জিজু গাড়ি নিয়ে আসবে, তারপরে আমরা যাব ওখান থেকে। তো দেখো আমাদের গাড়ি চলেও এসেছে, তো এবার আমরা বাড়ি যাব। তো তোমাদের ফার্স্টেই আমি বলে দিই, আমরা অনেক তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যেতাম, ওখান থেকে আমাদের বাড়িটা খুব একটা দূরে না,
15 থেকে 20 মিনিটের রাস্তা, কিন্তু তারপর সবাই মিলে ঠিক করলাম কি তখন তো রাত 10টা ওইরকম বাজে, একটু লং ড্রাইভে যাব। তো সেই জন্য চলে গেলাম একটুখানি লং ড্রাইভে। তো বাড়ি ফিরেছিলাম 11:30 মতো টাইম ছিল। তো তারপর তোমার সাথে তো আর এসে কথা বলতে পারিনি, তো এর মধ্যে দিয়েই আমি ব্লগটা শেষ করছি। আর তোমরা কিন্তু ব্লগটা দেখো আর লাস্টে কমেন্টে আমাকে অবশ্যই জানিও তোমাদের লং ড্রাইভ কীরকম লাগে। আমার তো লং ড্রাইভ খুব ভালো লাগে, আর সেই দিনটা সত্যিই সবাই মিলে খুব আনন্দ করেছি। তো চলো সবাইকে টাটা বন্ধুরা, তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো।